ম্যানহাটনের ইস্ট হার্লেমে বন্দুক হামলায় এক নারী সহ দুই পথচারী আহত হয়েছেন। পুলিশ জানায় 9th এভিনিউয়ের টমকিন্স স্কোয়ার পার্কে এক ব্যক্তিকে অন্য দুই ব্যক্তি হয়রানি করলে হয়রানির শিকার ব্যক্তি প্রকাশ্যে গুলি চালান। ঘটনার পরপরই ওই ব্যক্তি সহ তিনজনই পালিয়ে যান। এদিকে ক্যালিফোর্নিয়ার বেনিসিয়াতে পুলিশের সাথে দুই বন্দুকধারীর গুলি বিনিময় হয়েছে। বন্দুকধারীদের আটক করেছে পুলিশ। অন্যদিকে নিউ মেক্সিকোতে আততায়ীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ম্যানহাটনের ইস্ট হার্লেমে বন্দুক হামলায় দুই পথচারী আহত হয়েছেন। পুলিশ জানায় শনিবার দুপুর পৌনে একটায় 9th এভিনিউর টমকিন্স স্কোয়ার পার্কের ভেতরে দুই ব্যক্তি পার্কে বেড়াতে আসা অন্য এক ব্যক্তিকে হয়রানি ও মারধরের চেষ্টা করলে হয়রানির শিকার ব্যক্তি তার অস্ত্র বের করে গুলি চালায়। এতে সেখানে চলাচলকারী 53 বছর বয়সী এক নারী ও 26 বছর বয়সী এক পুরুষ পথচারী গুলিবিদ্ধ হন। এ ঘটনার পরপরই গুলি চালানো ব্যক্তি ও দুই হামলাকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে বেলভিউ হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় পার্কের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। It's bad, obviously, and I feel like at a certain level you're a little numb to it because এদিকে ক্যালিফোর্নিয়ার বেনিসিয়াতে পুলিশের সাথে দুই বন্দুকধারীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 9টার দিকে স্বয়ংক্রিয় লাইসেন্স প্লেট রিডারের কাছ থেকে একটি গাড়ির নাম্বার প্লেট নিয়ে সতর্ক বার্তা আসে পুলিশের কাছে। তারপরই পুলিশ মিলিটারি ওয়েস্ট এক্সিটের কাছে ইন্টারস্টেট 780-এর একটি ট্রাফিক স্টপে গাড়িটিকে থামায়। গাড়িটি থামার সাথে সাথে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুই বন্দুকধারী। পুলিশও পাল্টা গুলি চালায়, তবে এতে হতাহত হয়নি। এ ঘটনায় ওই রুটে যান চলাচল কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল। পরে বন্দুকধারী দুইজনকেই আটক করে পুলিশ। এদিকে লাইসেন্স প্লেট রিডার কাজ করায় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। I think they helped. There's a few things that have been kind of opened up. অন্যদিকে নিউ মেক্সিকোতে আততায়ীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ জানায় শুক্রবার রাতে গুয়াডালুপে কাউন্টির ওয়ালার রোডের ইন্টারস্টেট 40-তে এক ব্যক্তির নষ্ট গাড়ির চাকা ঠিক করার কাজে সহায়তার জন্য পুলিশ কর্মকর্তা জাস্টিন হেয়ারকে সেখানে পাঠানো হয়। জাস্টিন সেখানে পৌঁছানোর সাথে সাথেই জেরেমি স্মিথ নামে এক ব্যক্তি তার উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পুলিশ এসে জাস্টিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে মারা যান তিনি। পালিয়ে যাবার সময় জেরিমের পরনে ছিল বাদামি জ্যাকেট এবং টুপি। সে সাউথ ক্যারোলাইনার বাসিন্দা। জেরিমিকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। The last words Officer Hare uttered on this earth was to offer help. মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন গভর্নর। এদিকে সাউথ ক্যারোলাইনার ফ্লোরেন্স কাউন্টিতে ফিনিশিয়া মাচোডা ফোর নামে এক প্যারামেডিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ডিলার কাউন্টির লেক ভিউর বাইরে থেকে ফিনিশিয়ার মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। এদিকে পুলিশ জানায় নিখোঁজ প্যারামেডিকের BMW গাড়িটি পুলিশ অফিসার জাস্টিনের মৃত্যুর সাথে সম্পর্কিত, কারণ সে সময় গাড়িটি চালাচ্ছিলেন জাস্টিনের উপর গুলি চালানো জেরেমি স্মিথ। We have FBI agents, SLED agents in the area today still তাহমিনা তাসির, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।